सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम, आशा करी सबाई भालोई आसेन। आज 6 अगस्त 2020 सन्धान टीवी आजकेर पर्वे आपनादेर स्वागतम। आमादेर आजकेर सन्धान टीवी अवस्थान करछे आरिफा डेयरि फार्मे। आर ए आरिफा डेयरि फार्मेर अवस्थान पाबना जिलार भांगुरा थानार चौबारिया हारपाड़ाते। तो एर आगे आरिफा डेयरि फार्मेर बेश कयेकटा पर्व आपनादेर देखाइछि। এই ফার্মে এবার যা সংগ্রহ করা হয়েছে বেশ কিছু বকনা বাচ্চা ও প্রেগনেন্ট বাচ্চা। তো আমাদের আজকের পর্বে সেইগুলোই আপনাদের দেখাবো। আর এইগুলো কোনটা কোন জাতের বা কেমন বয়সের বা কেমন দাম হলো নি বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এই ধরনের বাচ্চা দিয়ে খামার করলে কেমন ফিডব্যাক পাবেন বা নতুন যারা খামার শুরু করতে যাচ্ছেন কিভাবে কোন গরু দিয়ে খামার করলে ভালো হয় সেই সব বিষয়ে আসলাম ভাইয়ের সঙ্গে আলোচনা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো একদম শুরুতেই আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলেন। আমার পরিচয় হচ্ছে, আমাকে তো মোটামুটি আপনার ইউটিউবে যে দর্শক মোটামুটি চেনে, তারপরেও আমার নাম মোহাম্মদ আসলাম আলী। আমি গরু ব্যবসা করি আরিফা ডেয়ারি ফার্ম পাবনা জেলা ভাঙ্গুরা থানা। আচ্ছা, তো আসলাম ভাই, আপনি আগের যে প্রোগ্রামটা করছিলেন প্রোগ্রামটা নিয়ে অনেকে একটু কমেন্ট করছে যে ভাইয়ের কথাটা ভালো লাগে, বিশ্বাসযোগ্য, ভাইকে কি বিশ্বাস করা যায়। অনেকে লেখছে বাটপার, তারপর অনেকে লেখছে যে এই ভাইয়ের কথাগুলো ভালো লাগলো। তো আপনি মূলত একটু সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন যেইগুলো একটু লোকজনের ভালো লাগে। তো আজকের পর্বে আপনার থেকে একটু পরামর্শ চাইবো, কারণ এখন গরু খামারটা এখন সো টাফ হয়ে গেছে, কারণ খামার করলে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, লসের সম্মুখীন হচ্ছে। তারপরেও অনেকেই এখনও স্বপ্ন বেঁধে আছে গরুর খামার করবে বা সেই লক্ষ্যে গরু সংগ্রহ করতেছে। তো একদম শুরুতেই সেই সকল ভাইদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে কীভাবে সংগ্রহ করা, সেই সকল ভাইদেরকে সবসময় বলি যদি প্রেগনেন্ট গাভী কেনে তাহলে ওইটা আপনার আইডিয়ার উপরে কিনতে হবে, দুধের আইডিয়ার উপরে কিনতে হবে। আর দুধের গরু যদি কেনে তাহলে অবশ্যই যেখান থেকে কিনুক না কেন এসে দোয়া দেখে কিনা দরকার উচিত। তো ভাই, আমি যে বিভিন্ন খামারে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করি, এটা তো বোধহয় 6 মাস হয়েছে। তো আমার মনে হয় না এই 6 মাসে কোনো খামারি বলছে যে আপনি না এসে না দেখে গরু কেনেন। এই একটা কথাই সব খামারি বলে থাকে যে আপনারা আসে দেখে গরু কেনেন, তারপরেও যখন ক্রেতারা গরু কেনে আসে হোক আর না আসে হোক তারপরেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনও যে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তা কিন্তু না, হয়তো আগের তুলনায় কিছুটা কম হচ্ছে, ঠিক আছে, কিন্তু যে আসে আসে একটা গরু 2 জুলি 15 কেজি দহন করে দেখে নেয়, ওই গরুটা হয়তো আবহাওয়ার কারণে 1 কেজি 2 কেজি দুধ কম বেশি হতে পারে কিংবা হবে। আবহাওয়া হয়তো পাবনার আবহাওয়া আর কুমিল্লার আবহাওয়া একটু ডিফারেন্স, এতে 1 কেজি 2 কেজি দুধ কম বেশি হতে পারে। আচ্ছা আসলাম, একটা কথা বলেন তো শুরুতেই, আমি ধরো মনে করেন যে গরুর মানে ব্যবসা করব, গরু কিনছি, আমার একটা গরুর 8 কেজি 10 কেজি দুধ হচ্ছে, কিন্তু ওই গরুটা আমাকে যদি 1 লাখ 10 বিশে বিক্রি করি আমার লজ্জায়। গরুটাকে মিনিমাম আমার 1 লক্ষ 80 90 বা 2 লক্ষ বিক্রি করতে হবে, তো আমার গরুর দুধ আছে 10 কেজি, আমি ওই গরুটা কীভাবে ক্রেতাকে 20 কেজি দুধ বানায় দেখাবো, এটা একটু কৌশল আমার একটু দেখেন তো, আমি ব্যবসা করবো। এটা আমার তো জানা নাই ভাই, কারণ আমি না এটা সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না। তাইলে ভাই, যে 20 কেজি দুধের যে গাভীগুলো কেনা হয় এগুলোর 10 কেজি দুধ কীভাবে হয়, কীভাবে হয়? তাহলে উনি কি এসে দোয়া দেখে নিয়ে যায় না? আচ্ছা, তার মানে যদি আমি কারোর সাথে চিটারি বাটপারি করতে চাই তাহলে বলবো যে ভাই মানে ফোনে ফোনে বিক্রি করার চিন্তা বেশি, ফোনে ফোনে দুধের গরুগুলো বিক্রি করার চিন্তা করবো সবসময়। তার মানে আমি যদি ব্যবসা করি 10 লিটারের গাভী 20 লিটার বলে বিক্রি করতে হলে আমাকে ফোনে বিক্রি করতে হবে, আর বাস্তবে জীবনে এসে হবে না। আর আমার মতো আমি যেমন ভিডিও করি, আমার মতো অনেক ভিডিওগ্রাফার আছে, তাদেরকে ডেকে নিয়ে আসতে হবে যে ভাই আপনি একটু ক্যামেরা ধরে দাঁড়ায় থাকেন, আমি একটু সুন্দর কথা বলি, আমার কথাটা আপনি সাড়ে দেন, তার ফলে আমি 10 কেজি দুধ 20 কেজি বলে বিক্রি করতে পারবো। জি, এরকম দুধের গরু। তারপরে তো অনেকেই বলে যে ভাই গেছিলাম দেখে দুধ নিছি তারপরে দুধ কম হচ্ছে, তখন ভাই দেখে নিয়ে গেছে দুধ কম হচ্ছে, এটা আসলে যুক্তিসঙ্গত না কথা। তারপরেও একটু যুক্তি আছে, তারপরেও আপনার ওই গরুটা উনি কি বাচ্চা বাঁধিছে? যেমন আমরা দুধের গরুগুলো বাচ্চা বাঁধি সন্ধ্যা 7টায়, দুয়াই সকাল 7টায়, উনি কি নিজ হাতে বাচ্চা বাঁধছিল নাকি ওই ব্যাপারী আগের দিন 3টার সময় বাচ্চা বাঁধে রাখছিল, এইটাও দেখতে হবে। দুধের গরু যখন সংগ্রহ করে দেখে নিলে এইটা দেখতে, জি দেখে নিলে প্রথমত আপনার সন্ধ্যার সময় বাচ্চা বাঁধতে হবে নিজে হাতে, সন্ধ্যায় নিজে হাতে সকালবেলা দহন করবেন, তারপর আবার বাচ্চা দোয়ানোর পরে বাচ্চা দুধ খেয়ে সরে যাবে, আবার বাচ্চা বাঁধবেন, মানে ফুল যেটা ঠ্যাক বলে দোকার,
তারপর বাচ্চা সরে যাবে, আবার বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে আসের পর দোয়াবেন। আসের পর দোয়ানোর পরে আবার সেই সিস্টেমে সন্ধ্যার 7টার সময় আপনি বাচ্চাটা বাঁধবেন। বাঁধার পরে এইভাবে চারবেলা, কমপক্ষে চারবেলা যদি দোয়া দেখে নেন তাহলে সে, আমার তো মনে হয় ঠকার সম্ভাবনা কম। জি, ঠকার সম্ভাবনা কম কি মনে করেন? আমার তো মনে হয় না, এইভাবে যদি দেখে নেয় তাহলে দুধ ওই 15 কেজি দোয়া নিয়ে গেছে, 10 কেজি হয়েছে। আর আসলাম ভাই, আর একটা জিনিস নিয়ে বেশি আলোচনা সমালোচনা হয়, অক্সিন বা পিডোসিন নিয়ে। কোনো কোনো খামারি বলে থাকে যে অক্সিন পিডোসিন দিলে গাভীর দুধ বৃদ্ধি পায় না, হয়তো যতটুকু দুধ থাকার কথা ততটুকু পূর্ণাঙ্গ বের হয়ে যায়। তো আমি তাদের বিরুদ্ধে একটা লজিক দাঁড় করেছি এটাই, যে সচরাচর গরুকে তো অক্সিন বা পিডোসিন দিয়ে দুধ দহন করা হয় না। আমি বলি শুনেন, অক্সিন কারা দেয়? একটা গরুর বাচ্চা মরে গেছে, দুধটা ছাড় দিছে না, ওই জন্য অক্সিন দেয়। আবার কিছু কিছু না, মনে করেন ভিতরে কিছু কিছু গরুর জুঙাল ঠেকে যায়, জুঙালটা ঠেকে যায় ভিতরে যে ময়লা, আমার হাত দিয়ে তো আমাদের এখানকার ডাক্তাররা জুঙাল ফালায়, হয়তো মনে করেন ওইটা বাই ময়লাটা বাই করার জন্য 5-6 দিন 7 দিন দেয় অক্সিনটা। অক্সিনটা দিলে যে দুধটা বৃদ্ধি হবে, মানে ভালো গরুর, এটা এরকম কোনো অক্সিজেন দিয়ে গাভী দহন করা কতটুকু যুক্তিগত, এটাতে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? হ্যাঁ অবশ্যই, আপনার ক্ষতিও আছে, আপনার ওই যে ক্ষতি হলো আপনার ওইটা জ্বর, যখন অক্সিজেনটার কাজ হচ্ছে জরায়ুরা আপনার ফাঁক করে রাখা, এই অক্সিজেনটা হচ্ছে আপনার আসলে কিন্তু ওই গরুর যে ভিতরে ময়লা আছে এইগুলোর জন্য, আর যে গরুটা চোর দুধ ছাড়ে না এই জন্য ব্যবহার করার। আচ্ছা, অনেক তথ্য দিলেন আসলাম ভাই। তো এবার তো আপনি বেশ কিছু গরু বোধ হয় নিয়ে আসছেন নতুন গরু। জি, বেশ কিছু নতুন গরু আছে, প্রেগনেট বেশি আছে। আর আপনার দর্শকদেরকে আমি বলি, আমি বর্তমান প্রেগনেট গরু নিয়ে, মানে দুধের না, দুধের গরুর মতোই প্রতারিত হচ্ছে। আমার এক ভাই আমাকে বলছে, ভাই একটা চ্যানেলে দেখলাম গত সপ্তাহে বলছে 18 মাস বয়স, প্রেগনেট নাই, আবার ওই গরুটাই পরের সপ্তাহে দেখি 2 মাস গাভ, 2 মাস গাভ বলছে 80,000 গত সপ্তাহে, এবার বলতেছে 1 লাখ। আমি বললাম, ভাই আসলে আমি তো কে, আমাকে নাম বললো না, বললো ভাই এইটা একটু আপনি দর্শকদের একটু সতর্ক করে দিন। কোন ভিডিওটা তো অবশ্যই বলবেন আমাদের, আপনার ভুল ত্রুটি ধরার দায়িত্ব দিচ্ছি। জি না, আপনি আপনার ভিডিওতে না, কিন্তু আমাকে বলছে অন্য একটা চ্যানেলের, অন্য একটা চ্যানেলের ভিডিও। আমি সেটাই বলি, কারণ আমার চ্যানেলে আমি বিশেষ করে এই বিষয়গুলো একটু বেশি নজরে রাখি, যে আমার ক্রেতা ভাইরা যেন কোনো ভুল তথ্যের শিকার না হয়। তাই হচ্ছে, আপনি যেখান থেকেই গরু আপনি সংগ্রহ, আপনি ভিডিও দেন না কেন, যে খামারেই আপনি যা সাক্ষাৎকার নেন না কেন, 2 মাস গাভ যেই বলুক না কেন, এইটা আপনি আপাতত গ্রান্টেড করেন না। আমি তো এগুলো এলাও করি না। জি, আপনার দর্শক কিন্তু আসলে প্রতারিত হবে। যেমন যে এইটা আমি চেক দিয়েছি, 3 মাস পার হয়েছে, 3 মাস ওভার হলে গা ডাক্তার ধরতে পারবে, তাছাড়া কিন্তু ধরা সম্ভব। 2 মাস 1 মাস ধরবে, আমি আমার দর্শকদের প্রতিনিধি এটাই বলি, এই ধরনের গাভ গরু কিনা উচিত না। হ্যাঁ, এইটা আপনার দর্শক যেন না কেনে, আমার দর্শকরা সচেতন। আর 5 মাস 4 মাস গাভ হলে যাতে চেক দিয়ে নেয়, এইটাই। আচ্ছা, তো আসলাম ভাই অনেক কথাই বলে ফেললাম, দর্শক গরু দেখতে চায়, দর্শকদের একটু গরু দেখাই। আচ্ছা চলেন। আসলাম ভাই, শুরুতে একটা সাদা গরু আছে, এটা কি জাতের ভাই? এইটা তো আমি গত প্রতিবেদনও দিছিলাম, আমার একটা গরুই, একটা বকনাই বাসে, মানে সব বিক্রি শেষ হয়ে গেছে, ওই একটা বকনাই বাসে, মানে দর্শক, মানে হয়তো আমি নিজেই কিনে ঠকে গেছি, হয়তো 85,000 দাম চাইছি, 82,000 দাম চাইছি, কি মানে সবাই বলতেছে কম বলেন, তাই ওই গরুটা আমি 75 হলে বিক্রি করবো ভাই। ওটা আপনি নিজে ঠকছেন, এই জন্য দর্শকের উপর চাপাবেন? জি, আমি নিজে হয়তো ঠকে গেছি ওইটার উপরে, কারণ ওই গরুটা 2 সপ্তাহ ধরে আমার বাড়িতে বিক্রি হচ্ছে না, তাহলে আমি নিজেই ঠকছি। তাহলে ওইটা আর 82,000 দাম চাওয়ার দরকার নাই, ওইটা 75,000 হলে বিক্রি করবো, ওটা ফিজিয়ান জাত, লোকে বলে না রানী শঙ্কর, এখনও দাঁতে হয় নাই, হিটেও আসে না, হিটেও আসে নাই। আচ্ছা, 75,000 টাকা। আচ্ছা, আর পাশে যে আর একটা একটু বড় সরো লাল দেখছি আছে, এটা আপনার হাইব্রিড ফিজিয়ানের সাথে জার্সির ক্রস আছে, এটা হাইব্রিড জাত, কিন্তু হাইব্রিড ফিজিয়ানের সঙ্গে জার্সির ক্রস। জি জি জি। আচ্ছা, কেমন বয়স এটার? বয়স 15 মাস। 15 মাস বয়স হয়েছে? জি। দাঁতে হয়েছে কি না? এখনো দাঁতে হয়নি, দাঁতটা আপনাকে অবশ্যই ধরে দেখাবো, কারণ এটা হলো একটা গায়ের সমান হয়ে গেছে। হিটে আসছে না? এখনো হিটে আসে নাই আপনার, কারণ এটা 1.5-2 লাখ গায়ের সমান উঁচা, এই এইরকম উঁচা হয়ে গেছে। মানে বলতেছেন যে 1.5 লক্ষ টাকার যে গাভী পাওয়া যায় সেই রকম গাভীর সমবয়সী উঁচা হয়ে গেছে? জি জি, সেরকম উঁচা হয়ে গেছে, তাই আমি দাঁতটা অবশ্যই ধরে দেখাবো আপনার দর্শকদের। একটু দেখান, কারণ এই ধরনের গাভী নিয়ে অনেক প্রতারণা হয়। এটা গাভী না, এটা বকনা। বকনা, এটা হাইব্রিড, তো এই জন্য আপনার এত বড় হয়েছে। আমি আপনাকে হেল্প করব। হ্যাঁ অবশ্যই, একটু একটু আপনার দর্শকদেরকে দেখান, এই দেখেন মুটটি দাঁত দেখায় না আমার, এখনো কোনো দাঁত হয় নাই। আচ্ছা, আমরা ঠিক আছে,
তো হিটেও আসে নাই? না হিটেও আসে নাই। আচ্ছা তো হিটে আসবে? জি হিটে আসবে, আশা করতেছি হয়তো আসবে। দাম কেমন এটা আপনার? দাম চাচ্ছি 95। 95,000 টাকা? আচ্ছা দরদাম করা যাবে? জি দরদাম করে আলোচনা সাপেক্ষে অবশ্যই কম বেশি আছে। পরে আর একটা আছে, এটা এটা ফিজিয়ান জাত। ফিজিয়ান? জি। আচ্ছা সিং হয়ে গেছে? জি সিং হয়ে গেছে। এটা প্রেগনেট আছে? ও প্রেগনেটও আছে। জি। আচ্ছা তো এই ফিজিয়ানটার বয়স কেমন, কত দিনের প্রেগনেট? এটা দুই দাঁত এখনো হয় নাই, এক দাঁত হয়েছে, 3 মাস প্রেগনেট আছে। এটা চেক দিবেন? জি চেক দিয়ে আনছি আমি। চেক দিয়ে দিবেন? জি জি চেক দিয়ে দেবো, আমি চেক দিয়েই আনছি। আমরা ডাক্তারের টাকা পয়সা দিয়ে চেক দেওয়ানো লাগে না তো? না ডাক্তারের টাকা দিতে হয় 200। এই টাকা সেই টাকা না, আমি দেখছি অনেক খামারে দেখছি দর্শকের টাকা দিলে যে গরুর গাব নেই সে গরুর গাব হয়ে যায় 7 মাসে। না না এরকম যে ডাক্তার, যে পশু ডাক্তার, সে তো এরকম হওয়া দরকার না। হয়তো ওনাদের মধ্যেই হয়তো প্যান্টেন পরে আইছে, হয়তো এরকম লোক দিয়ে হয়তো চেক দিছে। যদি আমাদের কাজের লোকের হাল হয়ে যায়, হ্যাঁ ডাক্তার হয়ে যায়, রাখাল না, কাজের লোকই ডাক্তার হয়ে যায়। আসলে আসলাম ভাই আমাদের মুখটা বাধা থাকে, আমরা চাইলেও সবকিছু প্রচার করতে পারি না, বলতে পারি না। প্রথমত আপনার ডাক্তার আগে যে কার্ডটা দেখতে হবে, কার্ডটা কিন্তু এমনিতেই এমনিতেই একজন বানায় না। যেমন আমার আমারও একটা কার্ড আছে, আমার কার্ডটা কিন্তু আমি এমনিতেই বানাই নাই, আর আমার কার্ডটা এমনিতেই কিন্তু একজনকে দিব না। তো আপনার একটা ডক্টর দেখতে হবে, সে কোন পশু অধিদপ্তরে চাকরি করে, যেমন পান আছে, মিল্ক বিটার আছে, আকিজ আছে, দুধের কোম্পানি, এইসব কোম্পানিতে চাকরি করে, এইসব ডাক্তারদের যদি বীজ দেয় তাহলে মানে চেক দেয় তাহলে আমার মনে হয় না সে ঠকবে আর প্রতারিত হবে। তো 3 মাসের প্রেগনেন্ট চেক দিয়ে নেওয়া যাবে? জি। এটা কেমন? এটা কিন্তু আপনার কেবল একটা দাঁত হয়েছে, এই দেখেন একটা দাঁত। জি একটা দাঁত হয়েছে, এখনো মানে একটা পড়ছে, হয়তো সিংটা বড়। এই দেখেন একটা দাঁত হয়েছে, একটা দাঁত দেখছেন? হ্যাঁ হ্যাঁ একটা দাঁত হয়েছে, এখনো দুই দাঁত হয়নি। জি 3 মাস উবার হয়েছে। দাম কেমন? এটা দাম আপনার চাওয়া দাম 90। দরদাম করা যাবে? দরদাম করা যাবে। আচ্ছা পরেরটা? পরেরটা আপনার 5.5 মাস প্রেগনেন্ট। 5.5 মাস? জি জি জি। দাঁত হয়েছে? জি দাঁত হয়েছে, দুই দাঁত হচ্ছে। আচ্ছা দুইটা দাঁত হয়েছে। জি। আচ্ছা ফিজিয়ান? জি ফিজিয়ান। দাম কেমন? এটা আপনার 85 দাম। 85,000 টাকা দাম? আচ্ছা এটার দাম কম আছে, মানে এটা তো আপনার খুব হাই পার্সেন্টেজ না। এগুলোর থেকে 8-10 কেজি বাড়ে না? এগুলো 10-12 কেজি এরকম পাওয়া যাবে আর কি প্রথম বেনে, মানে দেশি গাভীর থেকে এক স্টেজ উপরে। জি জি জি। এগুলোর থেকে জাত উন্নয়ন করতে পারলে আরো ভালো। জি। এই পাশের একটা আছে, এটা আপনার ফিজিয়ান। ফিজিয়ান? দাঁতটা হয়েছে? হ্যাঁ দুই দাঁত হচ্ছে। দুইটা দাঁত হয়েছে। জি। প্রেগনেট? জি এটা প্রেগনেট। কতদিন? 5 মাস চলতেছে। চেক দেওয়া যাবে? জি জি। প্রেগনেট বললেই চেক দিয়ে দিতে হবে? প্রেগনেট বললে আপনার 2 মাসে কোনো চেক হয় না, 3 মাস ওভার হবে অবশ্যই চেক দেওয়া যাবে। আচ্ছা তো এটা আপনি কয় মাস বললেন? এটা 5 মাস চলতেছে। 5 মাস চলতেছে? জি। সেক্ষেত্রে দাম কেমন? এটা দাম যাচ্ছে 1,05,000। 1,05,000 প্রত্যেকটা গরুর দরদামের সুযোগ আছে? জি দরদাম করে নিতে পারবে। আর এই গাভীটা আপনার পার্সেন্টেজটা কিন্তু ভালো আছে, পার্সেন্টেজটা ভালো আছে, আপনার দুধটা মানে দুধের যে ওলানটা, ওলানটা ভালো, দেখেন প্রথম দিনে ওলানটা 5 মাস গাব অনেকটুকি আছে, ছাড়তেছে আস্তে আস্তে, আস্তে আস্তে ছাড়বে তুলবে। আচ্ছা তো এটার দাম 1,05,000? জি এটার দাম 1,05,000। আচ্ছা আর এই পাশে কি গাভী? জি গাভী। চলেন একটু এগুলাও দেখি। জি দেখেন পাশে যেটা আছে পূর্ণাঙ্গ গাভী। জি পূর্ণাঙ্গ গাভী। বয়স কেমন? 4 দাঁত। 4 দাঁত? জি। আগে কয়টা বাচ্চা দিছে? আগে একটা বাচ্চা দিছে। 2 নম্বর? জি 2 নম্বর। প্রেগনেট? জি প্রেগনেট। কতদিনের? আপনার এখনো মোটামুটি 1 মাসের মতো মনে হয় টাইম আছে। 1 মাসের মতো? জি উনি ওলান পালান এখনো ছাড়ে নাই। জি ওলানটা কেবলই ছাড় দিছে আপনার, আমাকে বলছে 20 দিন টাইম আছে, কিন্তু গরুর যে ওলান যে আপনার জায়গা টাইগা আমার মনে হয় 1 মাসের মতো টাইম আছে গরুটার। আচ্ছা তো দাম কেমন এই গরুটার? এই গরুটার দাম চাচ্ছি 2 লাখ। 2 লাখ টাকা? জি। গরুটা কি ভালো? অবশ্যই ভালো, আপনিই বলেন এটা হাই পার্সেন্ট ফিজিয়ানের মধ্যে হাই পার্সেন্টেন্সে, আপনার দাঁতটা 4 দাঁত। দুধ কেমন হতে পারে? দুধ ভাই অনেক মানুষ তো 2 লাখ টাকায় মনে করেন 20 কেজি দুধ দেয়, কিন্তু আমরা তো পাই না ভাই। অনেক মানুষ আছে আপনার প্রতিবেদনে কিংবা অন্য মানুষের প্রতিবেদনে বলে 2 লাখ টাকা আপনার 20 কেজি দুধ, আমরা 20 কেজি দুধ দিতে পারি না। আমরা যদি 20 কেজি দুধ হয় 2-এর উপরে লাগবে, অনেক অনেকটা উপরে লাগবে ভালো। এটার কতটুকু হবে সেটা বলুন? এটা একটা আইডিয়া ভাই 17-18 এরকম হবে। পাশে আরেকটা আছে ওইটা দেখলাম ভাই, এই পাশে আরেকটা গরু আছে, এই গরুটা সম্পর্কে একটু জানান। এটা আপনার ফিজিয়ান জাত, আগের দাঁত থেকে এটার পার্সেন্টেজ একটু কম আছে। আচ্ছা এই আগেরটার থেকে কিন্তু এটা সেম গরু, উঁচায় লম্বা, উঁচায় কিন্তু অনেকটাই কিন্তু একটু খাটো। আচ্ছা পার্সেন্টেজ কম আছে? জি পার্সেন্টেজ কম আছে। আচ্ছা এটাও 6টা দাঁত?
না এটা চার দাঁত চার দাঁত জি দ্বিতীয় জি দ্বিতীয় এটাও প্রেগন্যান্ট জি এটাও প্রেগন্যান্ট এই যে উলানটা নাবেয়া দিছে আর মনে হয় 20 দিনের মতো টাইম হয়তো আছে 20 দিনের মতো আচ্ছা তো এটা কি বুঝতেছেন কেমন দুধ হতে পারে এটা ভাই আপনার 14 15 এরকম ধরে ঝুল নেয় আসলে কিন্তু ভাই গাব গরু আমি কোনোদিনও গ্যারান্টি দেই না দেবও না অনেক মানুষ আছে গাব গরু গ্যারান্টি দেয় গাব গরু আপনার গাবেই বলে আমি ফেরত নেব আমি কিন্তু ভাই গাব গরু বেশি ফেরত নেব না যেটা দুয়াল বেসবো সেটা কিন্তু ফেরত নেব দুধ জুল না হয় এটা এমনি একটা আইডিয়া দিচ্ছে এই এরকম একটা আইডিয়া 14 15 কেজি দুধ হবে তারপরে আপনার দর্শকের চোখ আছে তারা দেখে নেবে জি নানান জায়গায় দেখে তারা যাচাই বাছাই করে জুল পছন্দ হয় নেবে দাম কেমন দাম 1,45,000 1,45,000 জি দরদামের সুযোগ আছে জি দরদামের সুযোগ আছে লাল গরুটা আপনার জার্সির সাথে শাহিয়ালের ক্রস আছে জার্সির সঙ্গে শাহিয়ালের ক্রস নাভিয়ার কম্বলটাই তার প্রমাণ জি জি নাভি নাভিটা একবার ঝুলানো আর আপনার কম্বলটা দেখেন গলায় অনেকটুকু কম্বল এই জন্য আপনার জার্সির সাথে শাহিয়ালের ক্রস আছে জি বয়স কেমন বয়স এটা চার দাঁত চারটা দাঁত জি বাচ্চা দিছে না বাচ্চার আগে একটা দিছে এখন প্রেগন্যান্ট বাচ্চা দিছে এখন প্রেগন্যান্ট জি কতদিনের এটা এখন 8 মাস হয়ে গেছে 8 মাস মানে 8 মাস 8.5 মাস হয়ে গেছে এখন 1 মাস টাইম আছে 1 মাস 1 মাসের উপরেই বলা চলে জি জি 1 মাসের একটু বেশি কি 1 মাস তো যত শাহিয়ালের সঙ্গে জার্সির ক্রস কেমন দুধ হতে পারে এটা আপনার কত 13 12 13 কেজি দুধ হয়তো হতে পারে 12 13 কেজি জি আচ্ছা দাম কেমন পড়বে দাম চাও দাম 1,35,000 1,35,000 কমানোর সুযোগ আছে জি দাম দর করে নিতে পারবে আচ্ছা এই পাশে আরেকটা গরু আছে এই গরুটা এই গরুটা আপনার আসলে এই গরুটা এখানে আনছি হলো কিছু কিছু লোক হয়তো আমার ভিডিওতে লেখে নাই কিংবা বলে নাই কিছু কিছু লোক বলে পাবনায় শুধু দুই দাঁত আর চার দাঁতের গরু পাওয়া যায় ছয় দাঁতের গরু জি কিছু কিছু লোক বলে দুই দাঁত আর চার দাঁতের গরু পাওয়া যায় মানে অনেক লোকই বলে পাবনায় কি ছয় দাঁতের গরু নাই আট দাঁতের গরু নাই আমি তাই চিন্তা একটা আট দাঁতের গরু দেখাই কি ছয় দাঁতের গরু একটা দেখাই আমি তাই এটা কিনে আনছি আট দাঁত জি আট দাঁত ফুল আট দাঁত এটা এর আগে তিনটে বিয়ান দিছে এটা চার নাম্বার বিয়ান দিবে চার নাম্বার দিবে জি তাহলে এটা আর কয়টা বাচ্চা দিতে পারে এইটা আপনার আর দুই তিনটা একটা গরু কিন্তু সাধারণত আটটা বা বাচ্চা দেয় মানুষ দশটা পনেরোটা বলে আসলে কিন্তু সাত থেকে আটটা বাচ্চা দিলেই ওর কনসেপ্ট ক্ষমতাটা আসলে কমে আসে কিছু কিছুটা বড় বড় খাবারের খাদ্যর কারণে দশটা বাচ্চা দেয় কিন্তু যারা একটা দুটো গরু পালে তারা তো সেরকম নিয়ম মতো খাবার দিতে পারে খাবার তো দিতে পারে না দেখা যায় যখন আমাদের গ্রামে যাদের দুইটা তিনটা গরু আছে লালন পালন করে তারা কিন্তু যখন দুধটা শেষ হয়ে যায় মানে প্রেগনেট এই গাভিটা এখন বাচ্চা দিবে তারপর দুধটা বাড়ছে খাদ্য ভালো দিচ্ছে আবার ভরছে মানে বীজ দিছে বীজ দেওয়ার পরেই তিন মাস চার মাস জি পাঁচ মাস প্রেগনেট হয়ে গেছে সেখানে খাবার কম 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 দিদি 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 লাস্ট খাবারই দেয় না ফলে একটা ঘাটতি দেখা দেয় জি ফলে একটা ওই বীজ কনসেপ্ট করার একটা ঘাটতি দেখা দেয় এই গাভিটা হয়তো আর তিন চারটে বাচ্চা দিতেও পারে নাও পারে যেহেতু দাঁত আটটা দাম কেমন এটা আপনার দাম কত চাবো কম করেই চান 1,35,000 যেটা কম এইটাই তো কম আপনার 1,45,000 থেকে বড় উঁচা আপনার উলানটা ভালো দেখেন তো উলানের জায়গা কত দুধ কতটুকু হবে নি দুধ আপনার মোটামুটি কত 15 কেজি হয়তো হতেও পারে হ্যাঁ বুড়ো গরু 1,35,000 টাকার দাম 35 হতে পারে উলানের যে জায়গা দেন উলানের জায়গা দেখে বলতেছি এই যে দেখেন আপনিও একটা আইডিয়া করেই বলতেছেন জি 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 আইডিয়া করে বলতেছি 1,500 1,35,000 টাকার দাম না 1,500 দুধ হতে পারে আমি দোয়া দেখে দেখা দিচ্ছি না কিন্তু তো 1,35,000 আরেকটু কমানো যাবে অবশ্যই আলোচনা সাপেক্ষে অবশ্যই কম আছে আচ্ছা সবশেষে একটা লাল গরু আছে সবশেষে একটা লাল গরু এই গরুটা আপনি গত পর্বেও দেখাইছিলেন গোটা বাচ্চা দিছে সার বাচ্চা হয়েছে গত পর্বে কি কি বলছিলেন একটু বলেন তো আবার গত পর্বে কেউ বলে হরিয়ান জাত কেউ বলে কোরিয়ান জাত আমি বলি জার্সি জাত এই গোটা আশা করছিলাম ভাই 17-15, 17-16 এরকম দুধ হবে তা উলানটা একটু কম হয়েছে এই গোটা মনে হয় না এরকম দুধ হবে কতটুকু হতে পারে এই 14-15 হয়তো হবে জি আচ্ছা হ্যাঁ কি বাচ্চা হয়েছে বাচ্চাটা সার বাচ্চা হয়েছে বাচ্চাটা খুব সুন্দর হয়েছে হুষ্ট পুষ্ট হয়েছে জি খুব হুষ্ট পুষ্ট হয়েছে কয়দিন বয়স হয়েছে কালকে বাচ্চা দিছে কালকে দিছে জি আচ্ছা তো কেমন দাম পড়বে এখন এখন ভাই দাম দাম আপনার 1,65,000 আগের পর্বে কত চাইছিলেন আগের পর্বে 75 চাইছিলাম ভাই কমে গেছে
ভাই কমে গেছে আমার, আমি ঠকছি জন্য যে আমি আরেকজনকে ঠকাবো, আপনি খুব ভালো করে জানেন আমার খারমে আমার ফার্মেজুল কোনো রেজেক বাচ্চা ঢুকেও পড়ে। আসলে হাতে হাতে কিন্তু পাঁচটা লোক সমান না, হাতের পাঁচটা লোক যেমন সমান না তেমনি কিন্তু মনে করেন গরুও আমি যে খুব বুঝি, অনেক বুঝি, আমার সাথে বেশি কেউ বোঝে না, এটা কিন্তু ঠিক কথা না। আমারও ভুল হতে পারে যেহেতু মানুষ মেশিন না, তাই যদি খারাপ বাচ্চা হয় আমি কিন্তু হাটে নিয়ে বিক্রি করি, তাই ওইটার দুধ আমি যা আশা করছিলাম তা হবে না, তাহলে অবশ্যই দামটা কমবে। যাক আসলাম ভাই, আপনার এই উদ্যোগে বা আপনার এই কথাগুলো শুনে আমার নিজের খুব ভালো লাগলো। এইভাবে যদি সব খামারি ব্যবসায়ী চিন্তা করে আমার মনে হয় না কোনো দর্শক ভাই ঠকবে ঠকবে ঠকবে। যে আপনার এতে কিছু গরু বেচছি একটু দেখেন, মানে সামান্য কিছু করে বানা দিছে, কেউ 10,000 কেউ 15,000, আর ওই যে উসমান ভাই মোট টাকা দিয়ে দিছে, তারপরে আরেকজন আপনার নারায়ণগঞ্জের উনি টাকা দিছে, হয়তো কালকে নিয়ে যাবে, একটু গরু গুনে দেখান। আচ্ছা এই গরুগুলো কোনটা কোন জায়গা আছে একটু বলে দেন এইখান থেকে। আপনার এই শুয়াটা এইটা, আর হচ্ছে আপনার সাদা গলাটা চিটাগাং, আর পাশের গুলা আপনার এইটা, আর আরেকটা বকনা গেছে হচ্ছে আপনার ঢাকা গাজীপুর, বিক্রি করছিলাম দুইটা জোড়ায় বিক্রি করছিলাম, বিক্রি করার পরে উনি আমাকে 50,000 টাকাও দিছে, কিন্তু ওনার একটা গরু একটু সমস্যা হয়েছিল, আমি কালকে ওই গরুটা হাটে নিয়ে বিক্রি করে ফেলছি। অবশ্য ওনাকে বলছি ভাই এই গরুটা এই সমস্যা হয়েছে, আপনি যদি মনে করেন আমি নিয়ে যাব, আমি চিকিৎসা দিচ্ছি, আর যদি মনে করেন না ভাই আপনি বিক্রি করেন, সে বলছে ভাই আমি টাকা দিচ্ছি, আপনি আমাকে ওই রকম কোয়ালিটির একটা ভালো গরু দিন, আপনি এটা বিক্রি করে ফেলেন, আমি কালকে ওইটা হাটে নিয়ে বিক্রি করে ফেলছি। তারপর আমি দুইটা দিন দেখি, দেখার পরে যদি কোনো সমস্যা থাকে আপনাকে দিব না, আর যদি সমস্যা থাকে আপনি যদি সমস্যা না থাকে তাহলে দিব, আর যদি সমস্যা থাকে তাহলে দিব না। আপনি আগে ভিডিওটা দেখেন, আমি আগে আমিও গরুগুলো একটু দেখি, যেহেতু নতুন আনছি এইগুলা, এই কারণে একটু সময় নিচ্ছেন। যে কারণে একটু সময় নিচ্ছি ওনাকে মোটামুটি, তাও উনি আবার এখন নিবে না, উনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গরু নিয়ে যাবে, এখন আমাকে মানে পালিয়ে দিতে হবে আর কি। তো আসলাম ভাই, আপনার গরুগুলো তো দেখলাম, আপনি এগুলো সুন্দর বর্ণনা করেও জানাইলেন, অনেক সুন্দর সুন্দর কথাও বললেন, তো সব কিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দর্শকদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।